আর বিনা ভোটে ক্ষমতা যাওয়ার কথা ভাববেন না সরকারের প্রতি মির্জা আব্বাস আওয়ামী লীগ এখন মানুষের প্রতিপক্ষ বললেন আমির খসরু আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের নির্বাচন পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছে বিএনপি দেশ চুরি হয়ে গেছে লুটেরা সরকারকে হটাতে আরো একবার গণ অভ্যুত্থান ঘটাতে হবে হুঁশিয়ারি গণতন্ত্র মঞ্চের নেতাদের পুতু পালং ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান রাখাইনে হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচার দাবি রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের বিচারের কাজ করবে যুক্তরাষ্ট্র জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নামে সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড় পর্যটকদের জন্য নেই সুযোগ সুবিধা অঞ্চলটি নিয়ে বড়সড় পরিকল্পনা রয়েছে জানালেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ মিনিট কয়েক খেটে ছাড়া পেলেন ট্রাম্প অংশ নেওয়া হল না রিপাবলিকান দলের প্রার্থী বিতর্কে ইউরোপের আদলে দল বদলের প্রাথমিক ধাপ দেশের ফুটবলে এলিট ক্লাবের দশ খেলোয়াড়ের নিলামাজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টেল ডাবলস জিতলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্ট সেন্সেশন নোহা লাইলস উসাইন বোল্টের ডাবল রেকর্ড স্পর্শক